রাজনৈতিক দলগুলো জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ে নামায় ঢাকা ছয় আসনে নেই আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী তবে ত্রিশ ডিসেম্বরে দৈরথে ইভিএম পদ্ধতিতে ভোটাররা রায় দেবেন লাঙল আর ধানের শেষ তারা বলছেন যে প্রার্থী সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবেন আর এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন তাকেই বিজয়ী দেখতে চান তারা বিস্তারিত জানাচ্ছেন তানজিম মেহেদী ওয়ারি গেন্ডারিয়া বংশালের একাংশ আর কোতোয়ালের কিছু অংশের যোগফল নিয়ে সংসদীয় আসন ঢাকা ছয় রবি ঠাকুরের ক্যামিলিয়ার স্মৃতি বিজড়িত শতবর্ষী বলধা গার্ডেন যেন এই আসনের স্মারক বাগানের সূর্য ঘড়িটাও গুনছে নির্বাচনের ক্ষণ পুরান ঢাকার কথা বললে সরু অলিগলির যে সাবলীল চিত্রটা ভেসে ওঠে এই আসনের সঙ্গে তার বৈপরীত্য রয়েছে বলা হয় পুরান ঢাকার মন্দের ভালো ওয়ারি কিন্তু গোটা আসন জুড়ে জলাবদ্ধতার সংকট রয়ে গেছে নালা নর্দমাগুলো উন্মুক্ত প্রয়োজন সড়ক মেরামত ও সংস্কার আর তাই এসব বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে রায় দিতে চান ভোটাররা আমি চাই নির্বাচনে যেই আসুক যেন অন্তত দেশের রাস্তাঘাটের কাজ একটু ভালোভাবে করে জনগণ একটু সেবা করে রাস্তাঘাটের উন্নয়ন এবং বিদ্যুৎ অবকাঠামোগত সমস্ত উন্নয়নের এবং শিক্ষার উন্নয়নের যেই সব প্রার্থী যোগ্যতার সাথে কাজ করবে সেই প্রার্থীকে আমরা ভোট দিব উনিশশো থেকে দুই সাল মোট আটটি সংসদীয় নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ ও বিএনপি তিনবার করে আর জাতীয় পার্টি দুইবার জয় পেয়েছে শক্ত অবস্থানে থাকা সত্ত্বেও জোটের সমীকরণে প্রার্থী নেই আওয়ামী লীগ ও বিএনপির সেখানে মহাজোটের প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ আর ঐক্যফ্রন্টের প্রার্থীরা গেছে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর হাতে বিগত পাঁচ বছর আগে যে এমপি ছিল দেখছিলাম আর দেখি আমাদের মানুষদের প্রতি যে একটু সরকার যেই দলই ক্ষমতায় আসুক তারা আমাদের প্রতি একটু সুদৃষ্টি রাখবে এটাই আমাদের একান্ত কাম্য যে ছয়টি আসনে সবকটি কেন্দ্রের মধ্যে ইভিএম পদ্ধতিতে ভোট হবে ঢাকা ছয় তারিখটি তবে এই পদ্ধতি নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া একটা নতুন সিস্টেম যে কোনো একটা জিনিস নতুন হইলে সেটা যদি আপনার চালু না হয় তাহলে সুফল এবং কুফল বোঝা যাবে না প্রতি দশটা আসনে হয়তো একটাতে দেওয়া হোক বা বিশটা আসনে একটা এইভাবে আস্তে আস্তে পদ্ধতিটা চালু করা হোক তাহলে হয়তো সবার একটা বোধগম্য হয়ে আসবে এই আসনে মোট ভোটার দুই লাখ উনসত্তর হাজার দুইশো ছিয়াত্তর তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা